কয়েকজন মিলে সারিবদ্ধভাবে নিয়ে যাচ্ছেন পবিত্র কাবা শরীফের নতুন গিলাফ। এরপর ধীরে ধীরে তা কাবা শরীফের উপর টেনে তুলছেন কয়েকজন। রোববার মুসলমানদের ধর্মীয় স্থান কাবা শরীফে এভাবেই নতুন কিশোয়া স্থাপন করে কাবা কর্তৃপক্ষ। হিজরি নতুন বছরে গিলাফ পরিবর্তন করা সৌদি আরবের হাজার বছরের ঐতিহ্য। বছরে মাত্র একটি নতুন কিশোয়া বানানো হয় মক্কার গ্র্যান্ড মসজিদে। কালো সুতি কাপড়ের ওপর সোনালী সিল্কের সুতা দিয়ে লেখা হয় কালেমা শাহাদাত। এর বাকি দুই তৃতীয়াংশ স্থানে কোরআন শরীফের আয়াত স্বর্ণ দিয়ে এমব্রয়ডারি করা হয়। গিলাফ পরিবর্তন একটি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে করা হয়, একই সঙ্গে বরণ করা হয় হিজরি নতুন বছর। ইসলামের তাফসিরবিদদের মতে আদম আলাইহিসসালামকে পৃথিবীতে পাঠানোর 2000 বছর আগে কাবা শরীফ নির্মাণ করা হয়। এরপর আদম আলাইহিসসালামকে দিয়ে আল্লাহ তাআলা কাবা পুনর্নির্মাণ করান, যদিও এরপর তা বহুবার সংস্কার করা হয়। নাদিম মারজান, সময় সংবাদ।